হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রমণীর রান্নাবান্না। আজকে আমাদের রেসিপি দই বড়া। দেখুন, তার জন্য আমরা বিরির ডাল ভিজিয়ে নিয়েছিলাম, আমরা কাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু এটা যখন করবেন তার 7-8 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, ঠিক আছে? এবার দেখুন, ভেজার পরে কিন্তু এটা এরকম দেখতে হয়ে যাবে, ফুলে যাবে ডালটা। কিন্তু বিরির ডাল খুব শক্ত হয়, সেজন্য কিন্তু অবশ্যই অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। চলুন, এবার আমরা এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেবো। এটা দেখুন, এই যে মিক্সি, আমরা এবার এটাকে ভালো করে পেস্ট বানাবো, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, যে বিরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে? পেস্টটা কিন্তু এরকম হবে, খুব বেশি মিহি না হলেও চলবে। দেখুন, এরকম করে কিন্তু পেস্টটা বানিয়ে নেবেন, আর খুব বেশি কিন্তু পাতলা যেন না হয়ে যায়, সেই মতো আপনারা জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে পেস্টটা বানাবেন, ঠিক আছে? এবার পেস্টটাকে ফাটাতে হবে ভীষণ ভালো করে। ফাটানোর উপরেই দইবড়াটা কিন্তু ডিপেন্ড করছে কীরকম হবে। তো তার জন্য আমরা যেটা ফাটানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে শুধু নুন লাগবে, ঠিক আছে? আপাতত ফাটানোটা হয়ে যাওয়ার পর তারপরে এতে আরও কিছু কিছু জিনিস লাগবে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, আগে আমরা ফাটানোটা দেখিয়ে নিই যে কী কী দিয়ে ফাটাচ্ছে, কীভাবে ফাটাতে হবে। দেখুন, এক সাইডে কিন্তু ফাটাতে হবে, ঠিক আছে? একই দিক থেকে আপনারা কিন্তু হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফাটাবেন এটাকে। আপনারা যেটা কেক বানান, কেকের ব্যাটার বানান, আপনারা তাহলে জানেন যে কেকের ব্যাটার বানাতে গেলে কিন্তু এক সাইড থেকে যাতে হাওয়াটা যাতে ঢোকে কেকের ভেতরে, কেকটা যাতে সফট হয় আর ফোলে, তার জন্য কিন্তু এক সাইড থেকে এটাকে ফাটাতে হয়, ঠিক আছে? এভাবে কিন্তু এটাকেও কিন্তু একই সাইড থেকে একই দিকে কিন্তু এটাকে ফাটাতে হবে ভালো করে। চলুন, এটাকে ভালো করে আমরা ফেটিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে একদম। দেখুন, আমরা তখন ওটাকে কিন্তু ফাটাচ্ছিলাম, এটা কিন্তু আমাদের ফাটানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা 15 মিনিটের মতো কিন্তু ভালো করে ফেটিয়েছি। এবার আপনারা কী করে বুঝবেন যে তো ফাটানো কমপ্লিট হয়ে গেছে, এটা আপনাদেরকে দেখাই। দেখুন, আমরা পাশে একটা বাটিতে জল নিয়েছি, আমরা এই জলের মধ্যে এটা একটুখানি ফেলে দেখব। দেখুন দেখুন, এই যে দেখলেন কি, ফেললে পরে কিন্তু এটা ভেসে উঠলো, তার মানে এটা কিন্তু ফাটানো একদম কমপ্লিট, ঠিক আছে? এই অবস্থার মধ্যে কিন্তু আপনাদেরকে খুব ভালো করে এটাকে ফাটাতে হবে, ফাটানোর উপরেই কিন্তু দইবড়াটা কেমন হবে ডিপেন্ড করছে। এবার চলুন, এবার আমরা এইটাকে কিন্তু ভালো করে ভেজে নিই দইবড়াগুলো। এটাকে রাখার আর দরকার নেই, যেহেতু আমরা 15 মিনিট ফেটিয়েছিলাম, ফাটানোর পরে কিন্তু সেভাবে রাখার দরকার নেই। এরকম অবস্থা অবধি ফাটানোর পরে এটাকে আমরা ভেজে নেবো। চলুন, আমরা ভেজে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কী কী আমাদের লাগছে, ঠিক আছে? দেখুন, আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমরা এই যে ব্যাটারটা কিন্তু এবার আমরা দইবড়াগুলো ভেজে নেব। চলুন, আমরা ভেজে নিই। দেখুন, আমরা একটু বড় বড় করছি, আপনারা যেরকম চাইবেন, পছন্দ করবেন সাইজ, সেরকম সাইজের কিন্তু বানাবেন। আর একটা কথা বলি, এটা কিন্তু বড় বড় করলে যখন গার্নিশিং করা হবে দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগে, তার জন্য আমরা একটু বড় বড় বানাচ্ছি। আপনারা যেরকম চাইবেন সেরকম কিন্তু বানাবেন। চলুন, এবার এটা আমরা ভালো করে ভেজে নিই, তারপর আপনাদের সাথে আবার আমি দেখা করছি। দেখুন, এটা আমাদের ভাজা প্রায় হয়ে এসছে, এটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, এটা কিন্তু এরকম হালকা করে ফ্রাই করতে হবে। আর এটা কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে, ঠিক আছে? তাই এটাকে কিন্তু ডুবো তেলে ভালো করে ভেজে নেবেন। আর বেশি যদি এটাকে কড়া করে ভেজে ফেলেন তাহলে কিন্তু ভেতরে, যে আমরা একটু পরে যে গরম জলে এটাকে ডোবাবো, তখন কিন্তু এর জলের যে ফ্লেভারটা এর মধ্যে কিন্তু ঢুকবে না, ঠিক আছে? তার জন্য কড়া করে কিন্তু ভাজবেন না। তো চলুন, আমাদের এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় বড় হয়ে ফুলেছে এটাকে। আপনারা যেরকম সাইজ পছন্দ করবেন সেরকম করবেন, কিন্তু এটা দেখতে যেহেতু ভালো লাগে আমরা ওই জন্য এরকমভাবেই এটাকে ভাজলাম। চলুন, এবার আমরা এটাকে তুলে নিই, আমাদের এটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি আপনাদেরকে পরের প্রসেসটা দেখাচ্ছি। দেখুন, ওদিকে কিন্তু আমাদের বড়াগুলো ভাজা হচ্ছে, আমি কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি, গ্যাসের আঁচটা কিন্তু কমিয়েই আপনারা ভাজবেন। তো চলুন, এবার আর কী লাগছে দইবড়ার জন্য? তো দই লাগবে, এটা আপনারা জানেন, যেহেতু দইবড়ার রেসিপিটা অনেকটা লেন্দি একটা রেসিপি, সেজন্য অনেকগুলো জিনিস লাগবে, দুটো চাটনি, দই, সেজন্য আমি কিন্তু আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি যাতে আপনারা কনফিউজ না হয়ে যান। ফার্স্ট আমি দই বড়ার জন্য কী কী লাগবে সেটা আমি আপনাদের দেখিয়ে নিলাম, এবার আমি দেখাচ্ছি দইটা যে বানাবো আমরা সেই দইটার জন্য কী কী লাগবে। চলুন, দেখুন, আমরা এখানে দই নিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে আমরা যেটা যেটা দেবো সেটা আপনাদেরকে দেখাই। এবং চিনি দেবো ফার্স্টে আমরা দইটার মধ্যে, ঠিক আছে? চিনি দিয়ে নিলাম, আপনারা যেরকম কোয়ান্টিটির দই নেবেন সেরকম কোয়ান্টিটি কিন্তু চিনি আপনারা দেবেন, ঠিক আছে? আপনাদের যেরকম আমরা খেতে পছন্দ করবেন সেরকম দেবেন। তারপরে দেখুন, আমরা ভাজা মশলা দেবো। এবার আপনাদেরকে আমি বলে দিই ভাজা মশলাটা আমি কী কী দিয়েছিলাম। এখানে আমি একটা শুকনো খলার মধ্যে ধনে গোটা গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা, ওটাকে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। আর কিছুই নেই এই ভাজা মশলাটার মধ্যে, এটা কিন্তু আমি গার্নিশিংও ব্যবহার করবো। চলুন, দিয়ে নিলাম। আর এখানে বিন নুন, ঠিক আছে? বিন নুনটাও দিয়ে নিলাম। এই এই জিনিসটা দিয়ে কিন্তু দইটা আপনাদের বানাতে হবে। দইটা ভালো করে আমরা চলুন ফেটিয়ে নিই, ফেটিয়ে নিই। আমি আপনাদেরকে পরের আরও যে দুটো আছে লাগবে সে দুটো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে, ওকে? দেখুন, দই কিন্তু আমাদের ফাটানো হয়ে গেছে, দইটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে ফাটানো, ভালো করে মিক্সড হয়ে গেছে যা যা কিছু আমরা দিয়েছিলাম। এবার আমরা এটাকে এক সাইডে রেখে দেবো, এটা আমরা লাস্টে যখন গার্নিশিং করবো তখন এটাকে আমরা ব্যবহার করবো।
দেখুন ওদিকে আমাদের যখন বড়া ভাজা হচ্ছিল তখন আমরা গরম জল বসিয়েছিলাম, সে গরম জলটা হয়ে গেছে। এটা খেতে কিন্তু দই বড়াগুলো ভাজার পর কিন্তু ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু ওটাকে ডোবাতে হবে, আর কারণ এই জলটার মধ্যে একটা ফ্লেভার থাকে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাশে মৌরি আর হিঙের, এই ফ্লেভারটা কিন্তু ওই দই বড়ার মধ্যে ঢুকতে হবে, তার জন্য কিন্তু দই বড়াগুলোকে জলের মধ্যে ডোবানো হবে। তো এটা জলটা কিন্তু যেন বেশি গরম না হয় আর খুব ঠান্ডাও না হয়, এটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল, ঠিক আছে? মানে যারা আপনারা আঙুল চবাতে পারেন সেরকম কিন্তু গরম থাকতে হবে। যে চলুন এবার আমরা তাহলে এখানে মৌরিটা অ্যাড করে দিই। দেখুন আমরা এই জলটার মধ্যে ফার্স্টে মৌরি অ্যাড করলাম, তারপরে কিন্তু হিং অ্যাড করলাম, ঠিক আছে? এটা কিন্তু জলটার ফ্লেভার দেবে, এই ফ্লেভারটা কিন্তু দই বড়ার মধ্যে ঢুকবে, তার জন্য কিন্তু জলের মধ্যে বড়াগুলোকে কিছুক্ষণ চুবিয়ে রাখা হয়, ঠিক আছে? তারপরে আমরা এখানে নুন দিলাম। নুনটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যখন আমি যখন এটাকে ফেটিয়েছিলাম ওই পেস্টটা তখনই কিন্তু নুন দিয়েছিলাম, দইও কিন্তু নুন দিয়েছি। তো নুন কিন্তু একটু আপনারা পরিমাণ মতো ভালো করে আন্দাজ করে করে কিন্তু নুনটাকে আপনারা অ্যাড করবেন, ঠিক আছে? চলুন আমাদের জলটা হয়ে গেছে, এবার আমরা যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সে বড়াগুলো কিন্তু এর মধ্যে আমরা ডুবিয়ে দেবো। আমরা এক বাস করে বড়া ভাজছি, তো এখনও কিছুটা বাকি আছে। দেখুন বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছিলো, যেগুলো সেগুলো আমরা ডুবিয়ে দিলাম। এভাবে যতগুলো ভাজা হবে আপনারা ডোবাতে থাকবেন, কিছুক্ষণ রেখে তুলে নেবেন, আবার যখন পরোটা ভাজা হবে পরোটাগুলো এভাবে ডুবিয়ে দেবেন, ঠিক আছে? চলুন দেখুন ডুবিয়ে নিলাম, এটা কিছুক্ষণ পর আমি পাল্টে উল্টে দেবো, এসে পরে এটাকে তখন এটা ভালো করে জলটা অ্যাবজর্ব করে নেবে, তারপর আমরা তুলে নেবো, ঠিক আছে? চলুন হয়ে গেল। এবার আপনাদেরকে আমি পরের যে আরও দুটো চাটনি বানাতে হবে সে চাটনির রেসিপিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, কী কী লাগবে সে চাটনি দুটোর জন্য। এখানে কিন্তু দই বড়াতে যখন আমরা প্লেটিং করব তখন কিন্তু এখানে দুটো চাটনি লাগবে। আপনারা জানেন যে একটা গ্রিন চাটনি লাগে, একটা রেড চাটনি লাগে। তো গ্রিন চাটনির জন্য যেটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, ঠিক আছে, চিনি, নুন, কাগজি লেবু, কাঁচা লঙ্কা, আদা আর বাদাম। এটা কিন্তু গ্রিন চাটনির জন্য আমরা ব্যবহার করব। এটা গ্রিন চাটনিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা হচ্ছে এটা আমরা পেস্টটা বানিয়ে নেবো, গ্রিন চাটনিটা মিক্সির মধ্যে নিয়ে আমরা এই যে এখানে দেখুন পুদিনা পাতা, ধনে পাতা, যা যা এখানে ইনগ্রিডিয়েন্টস আছে সব কিছু কিন্তু নিয়ে পরে আমরা এটা পেস্ট বানিয়ে নেবো, ঠিক আছে? আর আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেখবেন যে কীরকম আপনাদের লাগবে, সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে দিয়ে আপনারা এটাকে কিন্তু ভালো করে পেস্টটা বানিয়ে নেবেন। চলুন আমরা পেস্টটা বানিয়ে নিই, গ্রিন চাটনিটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে বড়াগুলো আমরা ডুবিয়ে রেখেছিলাম গরম জলটাতে, মানে হালকা যে উষ্ণ গরম জলটায়, সেগুলো দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু খুব ভেতর থেকে সফট হয়ে গেছে, যেহেতু আমরা এখানে গরম জলটায় ডুবিয়েছিলাম আর তার আগে যে ফেটিয়েছিলাম সেই বুঝার জন্য কিন্তু বড়াগুলো খুব সফট হয়েছে। আমি যখন লাস্টে গার্নিশিং করবো আপনাদেরকে আমি কেটে কিন্তু দেখাবো যেটা কতটা সফট হয়েছে, ঠিক আছে? দেখুন এখানে আমাদের গ্রিন চাটনিও কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা এরকম টাইপেরই কিন্তু হবে, ঠিক আছে? আর এখানে দইও কিন্তু আমাদের রেডি। এবার আমাদেরকে রেড চাটনি বানাতে হবে, মানে তেঁতুলের চাটনি, সেটার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিই কী কী লাগছে। দেখুন এই যে তেঁতুল নিয়েছিলাম আমরা, তেঁতুলটাকে কিন্তু আমরা কিছুক্ষণ ওই এক ঘন্টার মতো জলের মধ্যে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, দিয়ে ওটা থেকে কিন্তু আমরা পাল্পটাকে পুরো বার করে নিয়েছি, ঠিক আছে? এর মধ্যে কিন্তু একটাও বীজ নেই, বীজ কিন্তু একটাও থাকবে না তেঁতুলের, ঠিক আছে? তো তেঁতুলের কাইটা আমরা নিয়ে নিয়েছি। তারপরে দেখুন এখানে আমরা যেটা নিয়েছি এই যে দেখুন শুকনো লঙ্কাটাকে হালকা খোলার মধ্যে ভেজে নিয়ে পরে আমরা ওটাকে গুঁড়িয়ে নিয়েছি, যেটাকে চিলি ফ্লেক্স বলা হয় সেটাই কিন্তু আমরা ব্যবহার করব। দেখুন তারপরে এখানে লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু আমরা তেঁতুলের চাটনিতে ব্যবহার করবো, এটা গার্নিশিংয়ে ব্যবহার করবো। আর দেখুন অনেকে এটাকে না গুড় দিয়ে বানাই, তো আমাদের কাছে সবসময় তো গুড় থাকে না হাতের কাছে, সেজন্য কিন্তু আমরা এখানে চিনি দিয়ে এটাকে বানাবো। আর দেখুন নুন লাগছে, নুন তো লাগেই আপনারা জানেন, তো এইটা দিয়ে আমরা কিন্তু পুরো তেঁতুলের চাটনিটাকে বানিয়ে নেবো। এবার আমি বলি গার্নিশিংয়ের জন্য কী কী লাগছে, এটা আমি একসাথেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে যে শ্যাও পাওয়া যায়, যে দেখবেন যে কোনো আপনারা যদি কোনো স্ন্যাক্সের দোকানে যান এই শ্যাওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এটাকে আমরা গার্নিশিংয়ে ব্যবহার করব। তারপরে এখানে দেখুন যে বিনুন নিয়েছিলাম, বিনুনটা ব্যবহার করব। একটা ভাজা গুঁড়ি নিয়েছিলাম, সে ভাজা গুঁড়িটা ব্যবহার করব। আর এখানে যে একটু লঙ্কা গুঁড়ো আছে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করব। যখন আমি প্লেটিং করব তখন কিন্তু আপনাদেরকে আমি এটা দেখাবো। তো আমাদের সমস্ত কিন্তু আপনাদেরকে দেখানো হয়ে গেল ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে কী কী না লাগছে। এবার আমি তেঁতুলের চাটনিটা, মানে রেড যে চাটনিটা, সেটা বানিয়ে নিয়ে একদম যখন প্লেটিং করব তখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, ওকে?
দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে তেঁতুলের চাটনিটা অনেকেই বানাতে জানেন, আমি দেখাচ্ছিলাম না, বাট আমি ভাবলাম অনেকে যারা নতুন বানাবেন বা যারা প্রথম বানাবেন তাদেরকে এটা দেখানোটা জরুরি কীভাবে বানাবেন, সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে এক চামচ রিফাইন্ড অয়েল নিয়েছিলাম, তার মধ্যে তেঁতুলের কাইটা কিন্তু আমরা দিয়ে নিলাম, ঠিক আছে। এবারে এটা একটু ফুটে গেলে এর মধ্যে চিনি, চিলি ফ্লেক্স আর নুন, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে, যখন এটার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, চিনি দেওয়া হবে, এটা কিন্তু রেড কালারের হয়ে যাবে পুরো যখন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু এটাকে নামিয়ে নেবো। দেখুন আমরা এখানে এটা দিয়ে নিয়েছি। এবার আমাদের যা যা জিনিসগুলো এর মধ্যে দিতে হবে, এটা বয়েলড এলেই কিন্তু আমরা সেগুলো দিয়ে যখন দেবো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু এটা ফুটে গেছে, এবার আমরা এতে পরিমাণ মতো নুন দেবো, যেরকম আপনারা বানাবেন সেরকম আপনারা নুনটা দেবেন, ওকে, নিলাম। তারপরে চিনিটা দেবো, এবার যেহেতু ওটা একটু মিষ্টি মিষ্টি হবে চিনি তো একটু বেশি লাগবে, আপনারা জানেন যেরকম চাটনি বলছি, ঠিক আছে। অনেকে এটা কিন্তু গুড় দিয়েও বানায়, আমি বললাম আপনাদেরকে আপনারা কিন্তু গুড় দিয়েও বানাতে পারেন, কিন্তু সবসময় গুড় না পাওয়া যায় না বলে আমরা চিনি দিয়েই বানাচ্ছি। তো এটা কিন্তু চাটনি হবে, তো চিনি কিন্তু বেশি লাগবে। চলুন এটা এবার ফুটবে, এটা ফুটবে কিন্তু ততক্ষণ অব্দি যতক্ষণ অব্দি কালারটা না চেঞ্জ হবে, আমরা যখন ওটা কমপ্লিট হয়ে যাবে না তখন কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, চিনিটা পুরো গলে যাবে এবং কালারটা একদম রেড হয়ে যাবে, ঠিক আছে। চলুন এটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের কি তেঁতুলের যে চাটনিটা ওটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর এবারে আমরা চিলি ফ্লেক্সটা দিয়ে নামিয়ে নেবো। দেখুন কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, এটা আমি আপনাদেরকে বললাম যে একদম চিনিটা যখন গলে যাবে যে কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন এখানে দই বড়া যেগুলো আমরা করে রেখেছিলাম, বড়াগুলো ভেজে রেখেছিলাম, জলে দেখলেন আমরা চুবিয়ে রেখেছিলাম, এটা কিন্তু পুরো জলটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি দেখাচ্ছি এটা কীভাবে আপনারা তুলবেন এখান থেকে। দেখুন এই যে এখান থেকে তুলবেন, তুলে কিন্তু হালকা করে জলটা একটু হালকা করে প্রেস করে কিন্তু জলটাকে ভালো করে চিপে নিয়ে বার করে নেবেন। চলুন হয়ে গেছে, এবার আমরা প্লেটিং করব, ওকে, প্লেটিং করব। দেখুন এবার আমি প্লেটিংটা আপনাদেরকে দেখাবো, তারপর আমি কেটেও দেখাবো, তো ঠিক আছে যে কতটা সফট হয়েছে। দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এটা কতটা সফট হয়েছে দেখতে, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে এরকমই কিন্তু হবে পুরোটা। চলুন এবার আমরা প্লেটিং করি। ফার্স্টে দেখুন দই, দইটা আমরা দেবো, দই বড়া জানেন দই তো লাগবেই। দেখুন দই কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে, যারা যেরকম দই খাবেন সেরকম দই মানে দইটা কিন্তু নেবেন। চলুন এবার এক এক করে বাকিগুলো দিই আমরা। দেখুন তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনিটা এবার দিয়ে নেব। দেখুন তারপরে এই যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম আমরা সেটা দিয়ে নেবো। দেখুন আপনারা যারা যেরকম খাবেন কোয়ান্টিটি যেরকম আপনাদের ভালো লাগবে সেরকম কিন্তু আপনারা দেবেন। তারপরে দেখুন এই যে আমাদের ভাজাগুড়িটা ছিল, ভাজাগুড়িটা দিয়ে নেবো। তারপরে দেখুন একটু লঙ্কা গুঁড়ি দেবো, তো দেখতে ভালো লাগে যাতে, সেজন্য দেওয়া আর কিছুই না। তারপরে যে বিনুনটা ছিল সেটাও দিয়ে নেবো, আর একদম শেষে যে আমরা শ্যাওটা রেখেছিলাম সেটা আমরা দিয়ে নেব। দেখুন আমাদের রেসিপি একদম রেডি, দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর লাগছে দেখতে, একদম যেরকম আমরা কোনো দোকানে খাই দই বড়া সেরকমই কিন্তু এটা দেখতে লাগছে। আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই বানিয়ে খাবেন, আর যেরকম যেরকম করে বানালাম সেরকম করেই কিন্তু বানাবেন। আর আমি যে আপনাদেরকে দেখুন, আপনারা যদি যদি কনফিউজ না হয়ে যান তার জন্য আমি প্রত্যেকটা রেসিপি কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছি, তা আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না বুঝতে। তো এটা অবশ্যই বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আবার আমি পরবর্তী একটা খুব ভালো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা করছি। চলুন বাই ফ্রেন্ডস, খুব ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন।